ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شغله بولن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكرا لكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله أكبر وحور العين كأمثال اللؤلؤ المكنون لا يسمعون فيها لغوا ولا قيلا سلاما سلاما حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم كزمتها سلام عليكم تبتم فادخلوها خالدين معلين
তোমার কাছে আমার একটি বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও মালিক, তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, যেদিন কেহ আসব না কারো কোন কাজে, যেদিন পাপি পাপের বুঝাই মরব না যে, যেদিন কেহ আসব না কারো কোন কাজে, যেদিন পাপি পাপের বুঝাই মরবে না যে, পুলছি রাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথে, আবার কেহ পুরনো নিয়ে পার হয়ে যাবে ঠিকই, মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, আবার কেহ পুনুনে পার হয়ে যাবে ঠিকই, মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, সে মহাদিনে মহাকুলে পার করে তুমি দিও, মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, তুমি দিও হাউজে কাউসারের পাশে স্থান, দিও তুমি শীতল রোশের নিচে সম্মান, তুমি দিও হাউজে কাউসারের পাশে স্থান, তুমি দিও শীতল রোশের নিচে সম্মান, প্রিয় রাসূলের প্রিয় উম্মত উত্তর যাবে মহাবিচার, অরামানন্দ জান্নাতে সাজাবে নব সংসার, সে মহানন্দ জান্নাতে সে মহানন্দ জান্নাতে, নবীর পাশে জায়গা দিও মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সমস্ত গুণগান সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৈয়দ আল্লাহ বরান আহলে হাদিস জামে মসজিদ ও যুব সমাজদের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত উপস্থিত আছেন সম্মানিত সভাপতি সাহেব
উপস্থিত সহসভাপতি সাহেব, উপস্থিত দূর দূরান্ত থেকে উগত আগত ওলামা একরাম, আমার পাশে উপবিষ্ট আছেন আমার শ্রদ্ধেয় উস্তাদ, এমনকি আমার মহব্বতের সামনে উপবিষ্ট আছেন মরুবিয়ান, আমার সমবয়সী কলিজার টুকরা ভাই এবং বন্ধুরা, উপস্থিত পর্দার অঞ্চলের মা এবং ভুনেরা, আমি আপনাদের সামনে পবিত্র কুরআন কারিম থেকে কয়েকটি আয়াতের কারিমা পাঠ করেছি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে এই সম্পর্কে আলোচনা করার তৌফিক দান করে সেই সম্পর্কে আলোচনা করবো। ওমা তৌফিকি বিল্লাহ বিল্লাহ। প্রিয় দর্শক, আজকের মাহফিলের অনুষ্ঠানটি আল ফুরকান মিডিয়া ফেসবুকে সরাসরি লাইভ হচ্ছে, সকলে দেখবেন এবং আল ফুরকান মিডিয়ার ইউটিউব ও ভিডিও গুলি পাবেন সব সময়। আজকে এগুলো ভিডিও করার কারণ হচ্ছে যে আমরা যে মাহফিলটা করলাম, এই মাহফিলটা যদি আমরা ইচ্ছে করি যে কোনো সময় আমরা দেখতে পারবো আমাদের মাহফিলটা কেমন হয়েছিল। সম্মানিত উপস্থিতি, যেহেতু আমার সময় কম, আমি ইনশাল্লাহ আমার আলোচনার দিকে চলে যাচ্ছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সৃজন করেছেন, সৃষ্টি করেছেন, এই সৃষ্টির পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহস্য দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই দুনিয়ার ভিতরে এমনি এমনি ছেড়ে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দী করার জন্য, আমার দাসত্ব করার জন্য। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে খেলতামাশার জন্য সৃষ্টি করে নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারিমে ঘোষণা করেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দী করার জন্য, তারা আমার ইবাদত বন্দী করবে, আমার দাসত্ব করবে, এমনকি আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার করবে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি। চিৎকার করে বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই জীবন বিধান দিয়েছি, তোমরা কিভাবে জীবন পরিচালনা করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের ভিতরে দিয়ে দিয়েছি, এর ভিতরে যদি তোমরা এটা অমান্য করো তাদের পরিণতি কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীম বলেন, ইন্নাল্লাযী লাইসা বিজাইতি জাউবিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাযী লাইসা বিজাউবিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব, যে দেহের ভিতরে কোরআন আছে সেই দেহটা হচ্ছে সারা বাড়ির মতো, সারা বাড়িতে মানুষ বসবাস করতে পারে না, ওইখানে বিভিন্ন ধরনের জীব জন্তুর বসবাস করে। আল্লাহ নবী বলেন, ও পৃথিবীর মানুষ, যেই ঘরের ভিতরে কোরআন তারা হয় না সেই ঘরটা সারা বাড়ির মতো হয়ে যায়। আবার আল্লাহ নবী বলেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরখানা বানায় না। এই কথা আল্লাহ নবী বললেন। এবার চিন্তা করে দেখুন, আমরা কেন্দ্রে আমাদের ঘরগুলোকে কবরখানা বানালাম, এবার তাকিয়ে দেখুন আল্লাহ নবী বলেছেন যে ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হয় না সেই ঘরটা কবরের সময় পূর্ণ হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। এবার তাকিয়ে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কি হাদিস বলেছেন, যে ঘরে কোরআন তেলাওয়াত হয় না সেই ঘরটা কবরের সমতুল্য হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে এমনকি সৎ কর্ম করেছে, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালো ভালো জিনিস দেখেছি, এমনকি তাদেরকে আমি জাহান্নাম থেকে মুক্তি দেব। যারা আমার কোরআনকে অস্বীকার করবে, আমার এই আয়াতকে মিথ্যা মনে করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামে কারা রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা আমার এই আয়াতকে মিথ্যা মনে করবে, আমার এই কুরআনুল কারীমকে মিথ্যা মনে করবে, তাদের জন্য সামা আকাশের দরজা খোলা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, চ্যালেঞ্জ করে বলেন,
ও পৃথিবীর মানুষরা যারা আমার আয়াতকে মিথ্যা মনে করবে, এই কুরআনুল কারীম মিথ্যাকে মনে করবে, তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না। এমন কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন, এমন কি যত বললাম সূর্যের ছিদ্র পথ দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূর্যের পিছন দিয়ে লঘুর ভ্রমণ করা সহজ হতে পারে, সূর্যের পিঠ দিয়ে যেটা আমরা সুই ব্যবহার করি, এই সুইয়ের পিঠ দিয়ে কখনো সুইয়ের পিঠা দিয়ে কখনো উট ভ্রমণ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও পৃথিবীর মানুষ, এই সূর্যের পিঠ দিয়ে উট ভ্রমণ করা সম্ভব হতে পারে, কিন্তু আমার ওই না ফরমান বান্দা কখনো আমার তরি জান্নাতে ঢুকতে পারবে না। তাহলে কেমন কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা কোরআনকে অস্বীকার করবে, কোরআনের আয়াতকে অস্বীকার করবে। আজকে আমরা মুসলমান হয়েছি এই কোরআনের আয়াতকে অস্বীকার করি কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও পৃথিবীর মানুষ, শুধু তাই নয়, উল আযালিকা কুনুন আম জান্নাতু কুল বিল্লাতি উইদাল মুত্তাকুন কানাত লাহুম জাযাউ ওয়া মাসীরা। হে নবী, আপনি তাদেরকে জিজ্ঞেস করুন, এটি কি উত্তম? এই চিরন্তন দুনিয়াটা কি, এই দুনিয়াটা কি উত্তম? না, সেই চিরন্তন জান্নাত যা রদা করা হয়েছে মুত্তাকিদের জন্য। এই জান্নাত আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, মানুষদেরকে বলেছেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা আমার দিকে দাবিত হও, আমার এই মহাগ্রন্থ আল কুরআন কারীমের দিকে দাবিত হও, এমনকি সালাত কায়েম করো, হজ করো, যাকাত দাও, তোমরা যদি এইভাবে জীবন পরিচালনা করো, আমার প্রতি যদি জীবন দাও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করবো। জিজ্ঞেস করুন, এটি কি উত্তম? না, সে চিরন্তন জান্নাত যার ওয়াদা করা হচ্ছে মুত্তাকিদের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, ও পরহেজগার বান্দারা তোমরা যদি আমার পথে অনুসরণ করো, আমার এই কুরআন কারীম অনুযায়ী যদি জীবন পরিচালনা করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কাল কিয়ামতের দিন জান্নাত দান করবো বলে সুবহানাল্লাহ। এবারে কে দেখুন, লাহুম ফীহা মা ইয়াশাউনা خالدين كان على ربك وعدا مسئولا। সেখানে তারা যা কামনা করবেন, সে যা ওইখানে যা কামনা করবে, যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাই তাই করতে দান করবেন। এখন কি ওই দিকে যেদিকে দৃষ্টি তাকাবে শুধু শান্তি আর শান্তি দেখতে পাবেন, এমনকি তাদের জন্য সম্বোধনা দেওয়া হবে, তাদের জন্য সালাম করা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা তাদেরকে সালাম জানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, এই দুনিয়া থেকে যখন কোনো মুমিন বান্দা বিদায় হয়ে যায়, তখন মুমিন বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তাদেরকে সালাম জানাইতে থাকেন, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা ইয়াসিনের ভিতরে উল্লেখ করেন, সালামুন কওলান মিন রাব্বির রহীম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমার পক্ষ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের উপর সালাম সূচিত হোক। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তাদের জন্য নির্ধারণ দিতে থাকেন, এমনকি তাদেরকে সম্বোধনা করতে থাকেন। শুধু তাই নয়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঘোষণা করতেছেন, ও আবু বকর, যখন তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, যখন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ ক্রমে, নিষেধ নির্দেশ ক্রমে হযরত আজরাইল আলাইহিস সালাম তোমার জান কবজ করার জন্য আসবে, আজরাইল আলাইহিস সালাম যখন তোমার জান কবজ করবে, ওই সময় আজরাইল আলাইহিস সালামের সঙ্গে ফেরেশতারা আসবেন, ফেরেশতারা এসে তোমার কানের কাছে একটি আয়াতে কারিমা পাঠ করবেন, সেই আয়াতটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কাছে। এমন ভাবে আল্লাহর হাবিব বললেন, হে আবু বকর, তোমার কাছে এই আয়াতটা পাঠ করবে। এটা শুধু আবু বকর নয়, শুধু আবু বকর নয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো যারা জীবন পরিচালনা করবেন, তাদের কানের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা এমন ভাবে আয়াত পাঠ করবেন, বলেন সুবহানাল্লাহ। আয়াতটি হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করেন, أيتها النفس المطمئنة ارجعي إلى ربك
যখন তোমার জান কবজ করা হবে আজরাইল আলাইহিস সালামের সঙ্গে যখন ফেরেশতারা আসবে তখন তোমার কানের কাছে এটি পাঠ করবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে বসন্ত মন, হে বসন্ত মা আত্মা, ইরজি ফিরে এসো, ইরজি ফিরে এসো। আবার লোকেরা বলবে আমরা কোথায় ফিরে যাব, লোকেরা যখন এই কথা বলবে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা বলবেন ইলা রব্বিকি, তোমার রবের দিকে, তোমার আল্লাহর দিকে, তোমার প্রতিপালকের দিকে, তোমার স্রষ্টার দিকে। আবার যখন বলবেন কোন অবস্থায় ফিরে যাব আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা বলবেন ওয়াদিয়া তারুমাউদিয়া, আল্লাহ আজকে তোমার কার্যকলাপে গুছ হয়ে গেছেন, তুমি যে দুনিয়ার বুকে কাজকর্ম করেছিলে আর আজকে আল্লাহ রাব্বুল আলামিন সে কার্যকলাপে গুছ হয়ে গেছেন, আর আজকে তুমি কি করো ফাঁদগুলি প্রবেশ করো, ওয়াদখুলি জান্নাতি, আর আল্লাহ তুমি জান্নাতের ভিতরে ঢুকে যাও, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে করে শুধু আবু বকর নই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যারা জীবন পরিচালনা করবেন, এইভাবে তারা জীবন দিবেন, এমনকি আল্লাহর রাস্তায় তারা আপনার জীবন পরিচালনা করবেন, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন নিয়ামত রাখবেন, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন করে বলেন এইভাবে করে যখন আল্লাহ রাব্বুল আলামিনের মুমিন বান্দারা জান কবজ করা হবে, আবার দেখেন ওদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লা ইয়াসনাউনা ফীহা লাগওয়া ওয়ালা ক্বীলান সালামান, লা ইয়াসনাউনা লাগওয়া ওয়ালা, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বলতেছেন ওইখানে দাঁড়ান, লা ইয়াসনাউনা ফীহা লাগওয়া ওয়ালা তাসিমান ইল্লা ক্বীলান সালামান সালামা, ওইখানে তারা কোনো বাজে কথা শুনবে না, বাক বাক্য শুনবে না, খারাপ বাক্য শুনবে না, এমনকি পাপ কাজের কোনো কথা শুনবে না, তারা শুনবে শুধু শান্তি, আর শান্তি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পৌঁছে দেবে তাদের জন্য, অগরে তুমি আমাদের এবং শান্তি বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এইভাবে করেন আল্লাহ রাব্বুল আলামিন আর বলেন মুত্তাকিন ফিহাল আরাইকি লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা যামহারিরা, মুত্তাকিদের জন্য, পরহেজগারদের জন্য ওইখানে আগ থাকবে একদল হুরগণ, একদল হুরিগণ তাদের জন্য সেবা যত্ন করতে থাকবেন, মুত্তাকিন ফিহাল আরাইকি লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা যামহারিরা, ওইখানে তাদের এমন অবস্থা হবে ওই জান্নাতের ভিতরে এমন আরামদায়ক শান্তি হয়ে যাবে, ওখানে গরমও লাগবে না, শীতও তাদেরকে প্রবেশ করবে না। আল্লাহ আমি বলতেছে ও পৃথিবীর মানুষ ওইখানে এমন অবস্থা হবে যেখানে তোমরা নিয়ামত আর নিয়ামত দেখতে পাবে, এমনকি শীত এসে তোমাদেরকে বাধ্য এসে পীড়া দিবে না। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন সাহাবীকে বললেন এই দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে বুড়ো মানুষ যেতে পারবে না। এই কথা শোনার পর একজন সাহাবী কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন, আল্লাহ নবী বলেছেন বুড়ো মানুষ কখনো জান্নাতে যাবে না, তাহলে আমার তো জান্নাতে যাওয়ার মতো কোনো সুযোগই হবে না, কারণ এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের যত নির্দেশন দিয়েছেন এই নির্দেশনের বাইরে কোনো কিছু হবে না, আল্লাহর হাবিব বলেছেন বুড়ো মানুষ জান্নাতে যাবে না, তাহলে তো আমার কখনো জান্নাতে যাওয়া হবে না। এমন শুধু তাই নয়, আল্লাহ নবী ডেকে বললেন ও আল্লাহর বান্দা, আল্লাহর সাহাবী, আমার সাহাবী, তোমরা শুনে নাও, তোমরা যখন জান্নাতে যাবে, কোনো বান্দা জান্নাতে যাবে, তখন তারা পুরো থাকবে না, একবারে টাটকা জওয়ান হয়ে জান্নাতে চলে যাবে, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এবার তাকিয়ে দেখুন আল্লাহ নবী একজন কালো মহিলাকে দেখে বললেন ও পৃথিবীর মানুষেরা, শুধু তাই নয়, এখানে একটা এক্সাম্পল দিয়েছেন যে কালো মহিলা কখনো জান্নাতে যেতে পারবে না, আল্লাহ নবী যখন এই কথা বললেন তখন ওই মহিলাটা কাঁদতে কাঁদতে হয়রান হয়ে গেলেন, আল্লাহ নবী বলেছেন কালো মানুষ কখনো জান্নাতে যাবে না, তাহলে তো আমার যাওয়া কখনো সম্ভব হবে না, আমি জান্নাতে যেতে পারবো না, আমার দ্বারা জান্নাতে কখনো সম্ভব হবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব থেকে বললেন ও মহিলা তুমি যখন জান্নাতে প্রবেশ করবে তোমার এই কালো চেহারা থাকবে না, একবারে সুশি হয়ে তুমি জান্নাতে চলে যাবে, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ
كم فعل العلوي المكنون আল্লাহ রাব্বুল আলামিন আবার ডেকে বলতেছেন এমন আয়াতও সূরা তাদের সামনে সুরক্ষিত করা হবে যাহা দেখলে মুক্তা সাদৃশ্য নেই মুক্তা যেরকম ভাবে জলমল করতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়ে রাখবেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মুমিন বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের ভিতরে আবার তাকিয়ে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন হাবিব এইভাবে করে যখন মানুষ জান্নাতে চলে যাবে জান্নাতে যাওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين যখন জান্নাতি বান্দারা জান্নাতের দরজার কাছে যাবে দরজার কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে সালাম বিনিময় করবে আর বললে আল্লাহ রাব্বুল আলামিনের মুমিন বান্দারা আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে জীবন পরিচালনার কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই মহাগ্রন্থ কোরআন কারিমে আপনাকে যেভাবে জীবন পরিচালনার কথা বলেছিলেন আপনি সেইভাবে জীবন পরিচালনা করেছেন আর এই জীবন পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম জানাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সালাম জানাবেন আর বলবেন আল্লাহ রাব্বুল আলামিনের শান্তি আপনার উপর বর্ষিত হোক এমনকি আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢুকে যান বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় এইভাবে বান্দাগণ যখন জান্নাতের ভিতরে চলে যাবে জান্নাতের ভিতরে চলে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে একত্রিত ভাবে জাগিয়ে ডেক দিয়ে বলবেন ডাক দিয়ে বলবেন ও আমার বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে যা যা ওয়াদা করেছিলাম ওই ওয়াদা মতো তোমরা সব কিছু পেয়েছো কিনা এবার জান্নাতের বান্দারা কিছু বুঝতে পারলেন না এবার জান্নাতি বান্দারা দিকে বললেন ও আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের সাথে যা যা ওয়াদা করেছেন সবকিছু আমরা পেয়ে গেছি আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলবেন বান্দারে না না তোমরা সবকিছু পাও নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতে আরো বেশি রেখে দিয়েছি বলেন সুবহানাল্লাহ এবার জান্নাতি বান্দারা কিন্তু বুঝতে পারবে না জান্নাতি বান্দার হা করে তাকিয়ে থাকবে আল্লাহর নবী রেখে বলবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনি যে বলেছিলেন জান্নাতি বান্দাদেরকে জান্নাত দিবেন এমনকি আপনি তাদের সাক্ষাৎ করবেন আল্লাহ রাব্বুল আলামিন তারা সবকিছুই পেয়েছে কিন্তু যার জন্য জীবন দিয়েছে ওই মাবুদ মেহেরবান যার জন্য জিহাদের ময়দানে যুদ্ধ করেন আল্লাহ রাস্তার জীবন দিয়েছিল এমনকি সালাত কায়েম করেছিল মানুষের সামনে কালার হয়ে গিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিনকে তো তারা এখনো দেখতে পারে নাই আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলবেন ও আমার বান্দারা তোমাদের আশাও আমি পূর্ণ করব আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদাগুলো সব পূরণ করে নেব জিকির করে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে ঘোষণা করেন উজুহু ইয়াউমাইযিন নাদিরা ইলা রাব্বিহা নাদিরা আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলবেন এমন অবস্থায় বান্দা আল্লাহর দিকে তাকিয়ে থাকবেন আর আল্লাহ বান্দার দিকে তাকিয়ে থাকবেন এভাবে যে কত কাল চলে যাবে কেউ টের পাবে না চিৎকার করে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এমন অবস্থা হবে বান্দা আল্লাহর দিকে তাকিয়ে থাকবেন ও জান্নাতের মধ্যে আর আল্লাহ বান্দার দিকে তাকিয়ে থাকবেন এইভাবে কত কাল চলে যাবে কেউ টের পাবে না সম্মানিত উপস্থিতি ও জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বলি আল্লাহ যেই দিন কিয়ামতের দিন কেউ কেউ আর উপকার আসবে না এমনকি কোনো বান্দার জন্য কেউ সুপারিশকারী হবে না আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সুপারিশকারী না হন আর আপনার আমার জীবনের যদি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার দিকে তাকান তাহলে কি আমরা জাহান্নামে যাব বলেন আল্লাহ যদি আমাদের দিকে তাকায় আমরা জাহান্নামে যাবো না জান্নাতে যাবো আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমরা তোমার কাছে আমরা কথাবদ্ধ হয়েছি আল্লাহ ওই কাল কিয়ামতের দিন মাবুদ মেহেরবান যেদিন বান্দা তোমার দিকে তাকিয়ে থাকবে আমাদের সকলকে ওই বাগ্যতা দিও আমরা যেন তোমার দিকে তাকিয়ে থাকতে পারি চিৎকার করে বলেন সুবহানাল্লাহ লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর আল কুরআনের আলো আল হাদিসের আলো
সম্মানিত উপস্থিতি এইভাবে করে মুমিন বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নিয়ামত রাখবেন। শুধু তাই নয়, এই জান্নাতি বান্দা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতে চলে যাওয়ার আগে আরেকটি ঘটনা ঘটবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তাকিয়ে দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তাদের জান্নাত ওই বান্দাদেরকে মুমিন বানায়, এমনকি আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব তাকিয়ে দেখবেন তার উম্মতদেরকে জাহান্নাম জান্নাতের ওই ফেরেশতারা জাহান্নামের ফেরেশতারা তাদেরকে ডাকিয়ে ডাকিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওইদিকে জান্নাতি বান্দাদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে জান্নাতেরও রাখবে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা যখন মুমিন বান্দারা জান্নাতের দিকে যেতে চাইবে না, জান্নাতের একটু ভালো জায়গা দেখে তারা বসে পড়বে, ওই জান্নাতের জায়গা দেখে একটু নড়াচড়া করতে চাইবে না, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ডেকে বলবেন ও আল্লাহ বান্দা ইয়ার চাইতে সুন্দর জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রেখে দিয়েছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন وفيق الذين كفروا إلى جهنم زمرا ওইদিকে জাহান্নামী বান্দারা জাহান্নামে যেতে চাইবে না, ওই জাহান্নামী বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের একদল ফেরেশতা জাহান্নামের দিকে হটকাইতে হটকাইতে মানে ধাক্কাইতে ধাক্কাইতে নিতে থাকবেন। ওই জাহান্নামী বান্দারা যখন জাহান্নামের ভিতরে যেতে চাইবে না, এই জাহান্নামের দৃশ্য দেখে তাদের মনের ভিতরে কেমন কষ্ট সিদ্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন করিম ঘোষণা করেন ও আনজিরুহুম ইয়াউমাল আযীবাতি ইযিল কুলুবু লাদাল হানাজিরি কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডেকে বলতেছেন হে নবী আপনি তাদেরকে বলুন ও আনজিরুহুম ইয়াউমাল আযীবাতি ইযিল কুলুবু লাদাল হানাজিরি কাযিবিন, তারা যেন ওই আন দিনকে ভয় করে যে দিন মানুষের এমন অবস্থা হয়ে যাবে যখন মানুষের কলিজাতে কলার কাছে চলে আসবেন। আর লোকের বই বলতে থাকবেন আমরা পড়াবো কোথায় পাকবো কোথায়, আল্লাহ রাব্বুল আলামিন দিকে বলবেন আজকে তোমাদের বাদ বা কোন রাস্তা নাই, পালাবার কোন পথ নাই, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আজকে তোমাদেরকে কেউ ঠেকাইতে পারবে না। আজকে তোমরা পীর বাবা ধরবে যত বাবা বাবার পূজা করেছ, ওই বাবার পায়ে যদি সাজদা করতে করতে তোমাদের কাছে কপালের চালগুলো তুলে নাও, তাহলে তোমাদেরকে আজকে কেউ বাঁচাতে পারবে না, বাঁচাতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এবার দেখেন এইভাবে করে জীবন পরিচালনা করলেন, আর আল্লাহর হাবিব বললেন তোমরা আমার রাস্তায় জীবন দাও, আমি আল্লাহর আল্লাহর রাস্তায় জীবন দাও, আমি আল্লাহর হাবিব যেভাবে জীবন পরিচালনা করেছি আমার এই জীবন পরিচালনার সাথে তোমাদের জীবনটাকে মিলিয়ে নাও। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা দেখে বলবেন যখন জাহান্নামী বান্দাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, এমন সময় জাহান্নামের ফেরেশতারা প্রশ্ন করবেন আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই, তোমাদেরকে কি ভালো পথের দিকে আহ্বান করে নাই, এমন কোন ফেরেশতা এমন কোন লোক আসে নাই, কোন আলেম আসে নাই, কোন নবী আসে নাই। তখন তারা বেঈমানে বলবে ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু শাইইন, আমাদের কাছে ভিত্তি প্রদর্শনকারী এসেছিল, আমাদের কাছে আলেমরা যখন হেদায়েতের কথা বলতো, আমাদের যখন কোরআনের রাস্তা দেখাতো, এই কোরআনের প্রতি আমাদের জীবন পরিচালনার কথা বলতো, তখন আমরা বলতাম হুজুরের তো খায়া দায়া কাজ নাই, ও হুজুর আপনাকে ইমামতির টাকা দেই, আপনি জীবন পরিচালনা করেন, ওই মসজিদের ভিতরে আইন পরিচালনা করেন, আপনাকে সমাজের ভিতরে আইন পরিচালনার কথা বলে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমনটা ঘোষণা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের আইন এই সমাজে নয় সারা বিশ্বের মাঝে প্রচার করা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাদিস বলেন এই দুনিয়ার ভিতরে যদি আমার প্রচেষ্টা অনুযায়ী জীবন পরিচালনা করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাদিস বলতেছি কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়ে দিবেন বলেন সুবহানাল্লাহ। এবার তাকিয়ে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য কেমন জান্নাত রেখেছেন, ওই জান্নাতের প্রশস্ততা এমনকি এই জান্নাতের প্রশস্ততা সম্পর্কে বলেছেন একটা ঘোড়া যদি এরকম ভাবে দৌড়াইতে থাকে, এরকম ভাবে দৌড়াইতে দৌড়াইতে সময় চলে যাবে, ওই দৌড়ানি ঘোড়াটা হয়রান হয়ে যাবে, তারপরে একটা জান্নাতের শেষ করতে পারবে না। শুধু তাই নয়, এবার তাকিয়ে দেখুন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন
এইভাবে করে যদি আমার কথা অনুযায়ী জীবন বলে চালা করো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য দুইটা জিনিস দিয়েছি, একটা হলো আমার পক্ষ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা আলু দিলাম বলে কি দিয়েছেন, একটা আলু দিয়েছেন, এবার তাকে দেখুন ওই আলুটা কি, আপনি যদি জীবন পরিচালনা করতে চান ওই আলুর মতো করে যদি আপনি জীবন পরিচালনা করেন, কাজে যাক মিনাল্লাহ কি নুরুন, আল্লাহর পক্ষ থেকে একটা আলু দিয়েছেন, সেই আলুটার নাম হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আল্লাহর পক্ষ থেকে একটা কিতাব দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার এই কিতাবের নাম শুধু কোরআন কারীম রাখি নাই, এর নাম কিবা, এর নাম ফুরকান, এর নাম হুদা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কারীমের অনেকগুলি নাম রেখে দিয়েছি, কারণে বলেন সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এমন কিতাব দিয়েছে এই কিতাবের ভিতরে আপনার ইহকালীন এবং পরকালীন যা কিছু দরকার আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। আপনি যে ইমাম সাহেবকে বললেন ওই ইমাম সাহেব হুজুর আপনার আইন শুধু এই মসজিদে চলবে অন্য কোথাও চলবে না, আল্লাহ রাব্বুল আলামিন এটা বরদাস্ত করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন মহাগন্ত আল কোরআনুল কারীম ঘোষণা করেন ওয়ানজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাইই ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি এমন এক কিতাব দান করেছি ওয়ানজ্জালনা আলাইকাল কিতাবা, আমি আমাকে এমন এক কিতাব অবতীর্ণ করেছি যে কিতাবের ভিতরে তোমার ইহকালীন এমনকি পরকালীন তুমি কিভাবে জীবন পরিচালনা করবে, তুমি কোন রাস্তায় চলবে, কিভাবে জীবন পরিচালনা করবে, তুমি কোন রাস্তায় জীবন দিলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিবেন, সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন এই মহাগ্রন্থ কোরআনুল কারীমের ভিতরে খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত উপস্থিতি, এই হুজুর আকিলি মসজিদে বসে বসে জীবন পরিচালনা করবে, কোন এলাকায় কোন গ্রামে কোন ইউনিয়নে তারা কোরআন হাদিসের কথা বলতে পারবে না, এই কোরআনের কথা বলতে গেলে আজকে অপরাধ, বিভিন্ন ভাবে হুজুরদেরকে আক্রমণ করা হচ্ছে, শুধু এটা এখানেই নয় সারা বিশ্বের মাঝে এমন অবস্থা হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এই কোরআনকে নিয়ে যারা অগ্রসর হয়ে তারা এই দুনিয়াতেও সম্মান পাবে, এমনকি পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্মান বাড়িয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকুতালু ফি সাবিলিল্লাহি ফালা ইউযিল্লা আমালাহুম সায়াহদিহু ওয়া ইউসুলুহু বালাহুম ওয়া উদখিলুহুম যারা আল্লাহর রাস্তায় জীবন দিতে যাচ্ছে, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় কখনো তারা মৃত করে পারে না, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে খাবার পরিবেশন করা হয়, এমনকি তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের ভিতরে তাদের সবকিছু বদল করা হচ্ছে, ওরা এতগুলো জান্নাত হাতটা এইভাবে করে তারা জীবন পরিচালনা করবে জান্নাতের ভিতরে। শুধু তাই নয়, ওই জান্নাতের ভিতরে এমন অবস্থা হয়ে যাবে হযরত আব্দুল আবিন রাহান যখন মৃত্যুবরণ করলেন জিহাদের কাজে গেলেন, আর ওই জিহাদ অবস্থায় যখন তিনি মৃত্যুবরণ করলেন, এবার স্বপ্নে দেখানো হলো একজন সাহাবীকে, একজন সাহাবীকে স্বপ্নে দেখানোর পর তাকে জিজ্ঞেস করা হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমার সঙ্গে কি ব্যবহার করেছেন, এবার সাহাবী বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে বলেছিল আজকে তুমি কি চাও, সে বলেছিল আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে আবার দুনিয়াতে পাঠাইয়া দেন, এইবার যদি দুনিয়াতে যেতে পারি আবার শহীদ হবো, শহীদ আবার আমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করব এবং শহীদ হবো, আল্লাহ নবী বলেছে আমার ইচ্ছে হয় শহীদ যে জিহাদ করি শহীদ হই, আমার ইচ্ছে হয় জিহাদ করি শহীদ হই, আল্লাহর হাবিব এভাবে জিহাদের কথা বললেন, আপনি আমি তাকিয়ে দেখুন আমরা জীবন যখন পরিচালনা করতে যাই আমাদের জীবনে যখন বাধা বিপত্তি আসে তখন আমরা একবারে হাল ছেড়ে দেই, আমরা একবারে জীবনটা জন্য বিচ্ছিন্ন করে দেই, এমনকি মানুষ যখন আমাদেরকে বিভিন্নভাবে কটূক্তি করে তখন আমরা একবারে শেষ হয়ে যাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও প্রিয় মানুষেরা এই দুনিয়ার ভিতরে যদি কোনো কিছু যেতে হয় তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাও অন্য কারো কাছে নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে যখন তুমি একবারে খালি হাত হয়ে যাবে
যখন তোমার কাছে কিছু থাকবে না, যখন তোমার কাছে কিছু থাকবে না, তুমি কোন মানুষের কাছে যেতে দেও না, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদের চাইতেও বেশি দান করবো। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বুখারি শরীফের হাদিসের ভিতরে আছে, এই দুনিয়ার ভিতরে আপনার আমার যদি একটা স্যান্ডেলের ফিতা কাটাও ছিড়ে যায়, কোন মানুষের কাছে যাব না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাব, আল্লাহ রাব্বুল আলামিন ওদের চাইতে বেশি দান করবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার ভিতরে মানুষ সন্তান যেতে যায় মাতার কাছে, যায় বিভিন্ন বাবার কাছে, যায় ওই বাবার কোন শক্তি নাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে ঘোষণা করেন ফাজালা মিনহুম যাউজাইন যাকারা ওয়াল উনসা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে খুশি পুত্র সন্তান তাকে দান করি, আবার যাকে খুশি কন্যা সন্তান দান করি, আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে খুশি কিছুই দান করি না। ঠিককার বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেতে হবে, অন্য কারো কাছে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি রাগান্বিত হয়ে যান, এমনকি এটা শিরক হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই, আর আজকে এখানে যারা উপস্থিত আছেন, আমার উস্তাদ আছে দুইজন, আর আজকে যিনি সহসভাপতি সাহেব আছেন, উনিও আমার উস্তাদের সমতুল্য, উস্তাদের মান দেয় ওনাকেও। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ওনাদেরকে হায়াতে তৈয়বা দান করেন। আর সকলে বলি আল্লাহু আমিন। আমার মা দীর্ঘদিন প্রায় কিছুদিন পর পর অসুস্থ হয়ে যায়, আমার মায়ের জন্য দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার মাকে সুস্থ দান করে, সকলে বলি আল্লাহু আমিন। এই পৃথিবীর বুকে যার মা নেই সে বুঝতে পারে মা কি জিনিস। মা যদি একবার চলে যায়, আজকে আমি যখন বাড়িতে যাই আমার মা রাস্তার দিকে তাকিয়ে থাকে, আমার সন্তানটা কখন বাড়িতে আসবে। আবার যখন আমি বাড়ি থেকে ফিরে আসি আবার মা রাস্তার দিকে তাকিয়ে থাকে। এই মহব্বত আজকে যখন মা চলে যাবে কেউ তাকিয়ে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার মাকে হায়াতে তৈয়বা দান করেন। আর আজকে এখানে যারা উপস্থিত আছেন সকলের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই কোরআন এবং হাদিসের অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করে, এমনকি আর আমল করার তৌফিক দান করে, এমনকি এই কোরআন নিয়ে যেন